সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে শ্রেণী দ্বাদশ অধ্যায় অষ্টম এই অষ্টম অধ্যায় থেকে এটাই তোমাদের শেষ ক্লাস তাহলে আজকের আলোচনার বিষয় হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন তাহলে জানা যাক বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে আমরা কি বুঝি বর্তমান বিশ্বে অন্যতম ধারণা হলো বিশ্বায়ন বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ একে অপরের সাথে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পরিচিত হয় এবং আন্তঃসম্পর্ক স্থাপন করে সংক্ষেপে এটাকে বলা যায় যে একটি বিশেষায়িত গ্রামের পরিবর্তিত রূপই হলো বিশ্বায়ন তাহলে বিশ্বায়নের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর মানুষ একে অপরের সাথে অর্থনৈতিকভাবে সংযুক্ত হয় সামাজিক এবং রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে পরিচিত হয় এবং একে অপরের সাথে আন্তঃসম্পর্ক স্থাপন করে তো এটাই হলো বিশ্বায়ন সংক্ষেপে আমরা যেটা বলতে পারি বা বলা যায় যে একটি বিশেষায়িত গ্রামের পরিবর্তিত রূপই হলো বিশ্বায়ন আমরা যেখানে এককভাবে একটা দেশ এবং একটা সংস্কৃতি একটা জাতি হিসেবে আমাদের বিশ্বাস স্থাপন করি বা গড়ে তুলি এখানে সেটাকে প্রসারিত করে সারা পৃথিবীর মানুষকে নিয়ে একত্রে একটি সমাজ বা সংস্কৃতি আন্তঃসম্পর্ক গড়ে তুলে তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই হচ্ছে বিশ্বায়ন তাহলে বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ একে অপরের সাথে পরিচিত হয় সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবার আস বিশ্বায়নের কারণগুলো কি কি তাহলে বিশ্বায়নের কতগুলো কারণ রয়েছে বহুজাতিক সংস্থা গড়ে তোলা তো বিশ্বায়নের অন্যতম প্রধান কারণ হলো বহুজাতিক সংস্থা গড়ে তোলা অর্থাৎ সারা পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠী বা সত্তার মানুষ রয়েছে তাদেরকে একসাথে নিয়ে আসা এবং এদের নিয়ে একটা সংস্থা গড়ে তোলা পরিবেশ সংকট মোকাবেলা আমরা প্রায়ই দেখতে পাই বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক হারে কার্বন নির্গমন করছে এবং পরিবেশ দূষণ করছে অনেক অঞ্চল রয়েছে অনুন্নত তারা সেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে তাহলে পরিবেশ সংকট মোকাবেলা করা সবাই একসাথে মিলে কাজ করা এটাও একটা বিষয় বিষয়নের গণতন্ত্রের বিস্তার তাহলে গণতন্ত্রেরও বিস্তার ঘটে বিশ্বায়নের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ তাহলে নিশ্চয়ই এক এক দেশ এক এক দিক থেকে এগিয়ে এক এক প্রযুক্তির দিক থেকে এগিয়ে রয়েছে আমরা যদি বিশ্বায়নের সাথে এগোতে পারি সবাই একসাথে কাজ করতে পারি তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ ঘটবে জ্ঞানেরও বিকাশ ঘটবে সাম্রাজ্যবাদীদের উচ্চাভিলাস সাম্রাজ্যবাদী বলতে বোঝাচ্ছে যারা অন্য রাষ্ট্রের প্রতি প্রভাব খাটায় তারা তাদের বিভিন্ন প্রযুক্তি যদি বিশ্বায়ন হয় তাদের প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সহযোগিতা করতে পারে এবং তাদের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে সংস্কৃতির অবাধ প্রসার তাহলে বিশ্বায়নের মাধ্যমে আমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে স্কাইপের মাধ্যমে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্কৃতির বিনিময় করতে পারি সহজে জানতে পারি একে অপরকে খোঁজ খবর নিতে পারি উন্নয়ন উন্নয়ন দেশগুলোর উন্নয়ন আগ্রহ অর্থাৎ যে দেশগুলোর উন্নয়ন হয়েছে সেই দেশগুলো আরও উন্নয়ে উন্নয়নে আগ্রহী হয় সমাজতন্ত্রের মন্থর গতি তাহলে সমাজতন্ত্রের মন্থরগতি সমাজতন্ত্রের মন্থরগতি বলতে বোঝাচ্ছে ধীরগতি এ কারণেও বিশ্বায়নের ভিত্তি গড়ে ওঠে তাহলে আজকে আমরা আলোচনা থেকে জানলাম যে বিশ্বায়ন কি বিশ্বায়ন কেন হয়ে থাকে তাহলে আবারও আমরা বিশ্বায়ন সম্পর্কে একটু জানব জেনে আজকের ক্লাস শেষ করব তাহলে বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের সাথে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পরিচিত হয় এবং আন্তঃসম্পর্ক স্থাপন করে সংক্ষেপে এটাকে বলা যায় একটি বিশেষায়িত গ্রামের পরিবর্তিত রূপই হল বিশ্বায়ন এবং বিশ্বায়নের কারণগুলো আমরা জানলাম আশা করি তোমরা ভালো করে পড়বে সামনে পরীক্ষা আছে যেহেতু নিজেরা লিখবে সুন্দর করে ভালো করে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজেদের পড়াশোনা অব্যাহত রাখবে সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে সবাইকে Það sést törnugöð.